সবেমাত্র 2 ঘন্টার ভারী বৃষ্টিতে রানাঘাট শহর জলমগ্ন হয়ে পড়ল। রাস্তায় জল জমে রাস্তা এবং ফুটপাত এক হয়ে গিয়ে সমস্যায় পড়েন সাধারণবাসী। রাস্তায় জল জমে তাদের রাস্তায় চলতে সমস্যায় পড়েন, জল আটকে দোকানের ভিতর ঢুকে যায়, এর ফলে সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। বৃষ্টি থেমে গেলেও জল নামতে সমস্যা সৃষ্টি হয়, কারণ যেখান দিয়ে জল নামে এবং চুরনী নদীর জল বৃদ্ধি পাওয়ায় জল নামতে সমস্যা সৃষ্টি হচ্ছে। অকাল অকাল বর্ষণ নেমেছে এবং প্রায় আমরা লক্ষ্য করছি দেড় ঘন্টা ধরে এই বৃষ্টিটা হচ্ছে। এখন অল্প করে দেখছি, মেঘের দিকে তাকিয়ে দেখছি অল্প অল্প কমেছে। রানাঘাট টাউনে যেসব আউটলেটগুলো করা আছে সেই আউটলেটগুলো বেশিরভাগই আমাদের নদীর সাথে যুক্ত করা আছে। যেহেতু নদীর জল আর আউটলেটের জল প্রায় সমান সমান, সেই কারণে এই জল নামতে একটু দেরি হবে। আপনারা নিশ্চিন্তে থাকেন, আধ ঘন্টার মধ্যে আশা করি এই জল নেমে যাবে। অন্য সময় এই জল এতক্ষণ স্টে করতো না, যেহেতু নদীর জলের সাথে আউটলেটের জল সমান হয়ে গিয়েছে, সেইখানে এখানকার জলের যতক্ষণ প্রেশার না পাচ্ছে ততক্ষণ জলটা নামছে না। আপনার নাম? জগন্নাথ মুখার্জি, কনজারভেশন আধিকারিক।